সবাইকে আমন্ত্রণ মোর্শেদা কুকিং হাউজে। আমি মোর্শেদা। আমার আজকের রেসিপি হচ্ছে রংপুরের ভাষায় বাটনা বা পিসনিতে আলু ভর্তা। এর জন্য আমি মাঝখান থেকে ফালি করা দুইটা আলু সিদ্ধ করা, তেল ছাড়া শুকনা মরিচ ভাজা দুইটা নিয়েছি। এটাই হচ্ছে আমার বাটনা বা পিসনি। পিছনটা হচ্ছে এমন আর সামনটা হচ্ছে এরকম। আলু ভর্তার জন্য আমি নিয়েছি গোল করে পেঁয়াজ কাটা একটা, লবণ স্বাদ মতো, শুকনা মরিচ ভাজা দুইটা, সিদ্ধ করা আলু আর সরিষার তেল। এই আলু ভর্তা করতে করতে মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা এভাবে ভর্তা করত। আমাদের সবার পরিচিত ফারুক হোসেন স্যারের মা গত 3 মাস হয়ে গেল মারা গেছেন। সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমার মা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমার আলু ছানা হয়ে গেছে। এবার দিয়ে দিব গোল করে কেটে নেওয়া পেঁয়াজ কুচিগুলো, তারপর দিব সরিষার তেল, ভালো করে মেশে নেব। ভর্তা মানে হাতের ছোঁয়া। এবার হাত দিয়ে ভালো করে মেখে অন্য একটা পাত্রে তুলে নেব। হয়ে গেল আমার রংপুরের ভাষায় বাটনা বা পিসনিতে আলু ভর্তা। সবাই সবার জন্য দোয়া করব। পরবর্তী রেসিপি দেখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।